চট্টগ্রামের সরকারি হাজি মোহাম্মদ মোহসিন কলেজ চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন পিঠা উৎসব। দর্শক সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, পিঠা মেলার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ প্রাঙ্গণে। এখানে কিন্তু আসলে আজ সকাল থেকে আসলে দিনব্যাপী যে পিঠা উৎসব সেটি শুরু হয়েছে, এবং এখানে বলতে গেলে যে কলেজ প্রাঙ্গণ সেখানে কিন্তু আসলে তিল ধারণের কোনো জায়গা নেই, এবং একই সাথে এখানে সর্বমোট বিভিন্ন বিভাগের 23টি স্টল এখানে তারা স্টল নিয়ে এসছেন, এবং শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিএনসিসি রোভার স্কাউট সহ কিন্তু বিভিন্ন যারা আছেন তারাও কিন্তু আসলে এখানে স্টল দিয়েছেন। একই সাথে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ ছাত্রলীগেরও একটি এখানে স্টল রয়েছে, এবং একই সাথে এখানে স্টলগুলোতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের বাহারি পিঠা নিয়ে তারা এসছেন, এবং বাংলাদেশের যে হারিয়ে যাওয়া যে সকল পিঠা রয়েছে সে সকল পিঠাগুলো তারা নিয়ে এসছেন, এবং একই সাথে তারা এখানে বিভিন্ন ধরনের পিঠার সাথে আসলে সকলকে পরিচয় করে দিচ্ছেন। এখানে পিঠা নিয়ে আসা একজনের সাথে যদি আমি কথা বলতে চাই, আমি এখানে সবগুলো গ্রামীণ ধরনের পিঠা নিয়ে আসছি, নকশি পিঠা, ছিটকা পিঠা আর পুডিং। ছিটকা পিঠাটা হচ্ছে যে চালের গুঁড়া দিয়ে বানানো, আর নকশি পিঠা তো গ্রামের ঐতিহ্য। ধন্যবাদ আপনাকে। এখানে আপনার থেকে জানতে চাই আপনি কি কি পিঠা নিয়ে এসেছেন? এবং আজকে আমরা আমাদের প্রাণের কলেজ মহসিন প্রাঙ্গণে যে পিঠা উৎসব আয়োজন করা হয়েছে, এখানে আমরা আমাদের ঐতিহ্যবাহী যে পিঠাগুলো আছে সেগুলো সবগুলোই রাখার চেষ্টা করেছি, এবং কিছু নতুন ইনক্লুশন আনার চেষ্টা করেছি। ধন্যবাদ। এখানে আসলে যারা এসেছেন তারা বলছেন যেগুলো আমাদের দেশীয় পিঠে রয়েছে তার সাথে কিন্তু তারা নতুন ধরনের অনেক পিঠাকে আসলে নতুনভাবে তারা নতুন সংস্করণে আনার চেষ্টা করেছেন, এবং এখানে আমরা বাহারি ধরনের পিঠা দেখেছি, এবং একই সাথে যে কলেজ প্রাঙ্গণ সেখানে কিন্তু বহু শিক্ষার্থী ছাড়াও কিন্তু আশপাশের এবং সাধারণ মানুষও কিন্তু এখানে এসছেন এবং ভিড় জমিয়েছেন, তারা বিভিন্ন পিঠার সাথে পরিচয় হচ্ছেন, এবং একই সাথে তারা এখানে বিভিন্ন ধরনের পিঠা দেখছেন, এবং অনেক হারিয়ে যাওয়া পিঠা এখানে এসছে, এবং এখানে যে সকল স্টলগুলো আছে সেগুলোও কিন্তু আসলে বাহারি নামে এবং বাহারি সব স্টল এখানে এসছে। এখানে বিভিন্ন বিভাগ থেকে পিঠা পল্লী অর্থনীতি বিভাগ থেকে এবং একই সাথে পিঠা যে ব্যবস্থাপনা বিভাগ সহ বিভিন্ন বিভাগের থেকে কিন্তু আসলে পিঠা নিয়ে আসা হয়েছে, এবং এখানে পিঠা উৎসবে কিন্তু আসা বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আসলে ভিড় জমিয়েছে। তো মোটামুটি বলা যায় যে এখানে চট্টগ্রাম মহসিন কলেজ প্রাঙ্গণে যে পিঠা উৎসব সেটি কিন্তু মোটামুটি সম্পূর্ণরূপে জমে উঠেছে, এবং এই পিঠা উৎসবে যারা এসছেন তারা মোটামুটি এখানে বিভিন্ন স্বাদের পিঠা উপভোগ করছেন। এবং এই মুহূর্তে যদি আমি এখানে একজনের সাথে কথা বলতে চাই, যে পিঠা উৎসবে এসছেন অবশ্যই, যেহেতু আমাদের এই কলেজে অবশ্যই এটার উপস্থাপনা ভালোই লাগছে। ধন্যবাদ আপনাকে। তো মোটামুটি এখন আমি যদি বলতে চাই চট্টগ্রামের এই মহসিন কলেজ প্রাঙ্গণ এখানে বিভিন্ন ধরনের পিঠায় আসলে ভরপুর, এবং একই সাথে এই মহসিন কলেজ প্রাঙ্গণে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু পিঠা উৎসব উপভোগ করছেন। তো মোটামুটি চট্টগ্রাম থেকে আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ ইশতিয়াক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন পিঠা উৎসব, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।